নমস্কার, ট্রাইটি বাংলায় সকলকে স্বাগত। এই মুহূর্তে ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে সাতটা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জন, অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। রাজ্যে ভাঙা গড়ার খেলা চলছে। কেন বলছি বলুন তো, তার কারণ আপনারা জানেন গতকালও আপনাদেরকে বলেছি তাপস রায় দল ত্যাগ করতে চলেছেন, আর ঠিক সেরকমটাই ঘটলো। দল ত্যাগ করছেন তাপস রায়, কিন্তু প্রশ্ন উঠছে যদি দল ত্যাগ করেন তাহলে কোন দলে যাবেন, আর সত্যি যদি যান তাহলে তার রাজনৈতিক কেরিয়ারে কতটা এফেক্ট ফেলবে। তার কারণ ইতিমধ্যেই তার এই দল ত্যাগকে ঘিরে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। তার কারণ এই সব ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাকি যারা নেতৃত্ব আছেন তারা কিন্তু কমেন্ট করতে ছাড়ছেন না। তারা কিন্তু ইতিমধ্যেই তাদের বাক্যালাপ শুরু করে দিয়েছেন। তারা কিন্তু তাপস রায় সম্পর্কে একটা কথাও ফেলে দিচ্ছেন না, এবং তাপস রায় সম্পর্কে প্রত্যেকটি কথাতেই তারা নানান রকম বাগবিতণ্ডার মধ্যে জড়াচ্ছেন। কেউ তাপস রায়কে বলছেন দল ত্যাগ না করতে, ভাবতে, অন্য কোনো দলে যোগদান না করতে। আবার কেউ বলছেন তাপস রায় এখন যা করছেন তা সবটাই দেখানো। এবং অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যাকে ঘিরে এত তর্জা তিনি কিন্তু বলে বসেছেন তিনি তাপস রায়কে নিয়ে কোনো মন্তব্য করবেন না। সব মিলিয়ে বলা যেতে পারে তাপস রায়কে ঘিরে এক সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে বিচারপতির পদ থেকে সরে এসে, আইনি ব্যবস্থা থেকে সরে এসে, আইন কানুন থেকে সরে এসে রাজনীতিতে যোগদান করবেন, এই যাবতীয় বিষয় নিয়ে চলছে জলঘোলা। তার কারণ ইতিমধ্যেই আপনারা জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন মঙ্গলবার, অর্থাৎ আর একদিনের অপেক্ষা। আর তারপরেই ঠিক দুপুর দেড়টার সময় মাস্টারদা সূর্যসেনের মূর্তির নিচেই কিন্তু তিনি তার বাক্যালাপ করবেন, এবং তিনি যাবতীয় বিষয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলবেন। কিন্তু কি বলবেন? সত্যি কি তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগদান করছেন? আর যদি করে থাকেন তাহলে কোন দলে যোগদান করবেন? এই যাবতীয় বিষয় নিয়ে চলছে জলঘোলা পরিস্থিতি, আর এই সব বিষয় নিয়ে অঞ্জনের সাব প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভোট আসলেই ভাঙা গড়ার রাজনীতি কি নিত্যসঙ্গী হয়ে পড়ল রাজ্যে? আমার দ্বিতীয় প্রশ্ন, যদি গুঞ্জন সত্যি হয় জাস্টিস গাঙ্গুলী যদি সত্যি বিজেপিতে যোগদান করেন তবে কি তা ভালো সংকেত যাবে জনগণের কাছে? আমার তৃতীয় প্রশ্ন, অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন জাস্টিস গাঙ্গুলীকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চান, বিজেপিতে যোগদান করলেও কি ইচ্ছে একই থাকবে? আমার চতুর্থ প্রশ্ন, 7 তারিখ মেগা যোগদান, জাস্টিস গাঙ্গুলী কি তবে সেই ট্রাম্প কার্ড? আমার পঞ্চম প্রশ্ন, 23 বছর সার্ভিস দেওয়ার পরেও দল ছাড়ার ইচ্ছে তৃণমূলের জন্য সঠিক বার্তা প্রেরণ করে? আমার ষষ্ঠ এবং অন্তিম প্রশ্ন, কুণাল ঘোষকে সোকস, তাপস রায়কে তোপ, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটিও মন্তব্য থাকবে না? এই যাবতীয় বিষয় আগামী এক ঘন্টায় জানার চেষ্টা করব, কিন্তু তার আগে দেখাবো এক বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, রবিবারই কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলে জানিয়েছেন। অবসর নেওয়ার পরে রাজনীতিতে আসার কথাও জানিয়েছেন তিনি, তবে কোন দলে যোগ দেবেন সেটা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, বিজেপিতে যেতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবসর নেওয়ার কথা ঘোষণার পরেই নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষে বিঁধেছেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রবিবার সন্ধ্যায় নিজের সংসদীয় এলাকা বারাসতের শেরপুকুরে একটি উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তুলনা করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, আরএসএসের লোক এখানে এলে আমরা খুব ভালো করে পালিশ করে দেব, আমরা বুঝে নেব তাদের সঙ্গে কী করতে হয়। এসবের মধ্যেই লোকসভা ভোটের আগে শাসক শিবিরে ধাক্কা, পদ এবং দল ছাড়লেন তৃণমূল বিধায়ক তাপস রায়। পদ থেকে ইস্তফা দিতে পারেন তাপস রায়, ছাড়তে পারেন দলও, রবিবার রাত থেকে ছিল এই জল্পনা। সোমবার এই জল্পনাই হলো সত্যি। তৃণমূলের প্রতি একরাশ অভিমান ক্ষোভ উগড়ে দিয়ে দল ছাড়লেন তাপস রায়। প্রায় 23 বছর ধরে তাপস রায় ঘাসফুল শিবিরের একনিষ্ঠ সদস্যের পাশাপাশি ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী।
সাথে বেশ কয়েকবারের বিধায়কও। কিন্তু সম্প্রতি দলের একাধিক কাজে অসন্তোষ, দলের ভূমিকা নিয়ে অভিমান জমাট বেঁধেছে তার মনে, আর সেই অভিমানের বহিঃপ্রকাশ ঘটল সোমবার। এদিকে নিজের মুখেই পদত্যাগ করে রাজনৈতিক জীবন শুরুর কথা জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে কোন রাজনৈতিক দলে যোগ দেবেন তিনি তা এখনই প্রকাশ করেননি। অন্যদিকে পরবর্তীতে কোন দলে যাবেন তা অপ্রকাশিতই রেখেছেন তাপস রায়, কিন্তু তিনি দল ছাড়ার পর তাকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাহলে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তাপস রায় এদেরকে হাতিয়ার করেই লোকসভা নির্বাচনে 42টি আসনে জেতার ছক কষছে বিজেপি? ভোট এলেই রাজ্যে বা বাকি সব জায়গাতেই বলা যেতে পারে ভাঙা গড়ার খেলা চলে, আর সেই ভাঙা গড়ার খেলা নিয়ে জনতা জনার্দন কী বলেন এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা কীভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করেন, এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে আগামী এক ঘন্টায়। এই মুহূর্তে একেবারে আলোচনায় ফিরবার আগে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মাননীয় ঐশানী বাগচি, DYFI মেম্বার। আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে রয়েছেন অ্যাডভোকেট রুবি মুখার্জি, বিজেপি নেত্রী, এবং আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় রুদ্রাঙ্ক সান্যাল, তৃণমূল নেতা, এবং আরও দুজন আমাদের সঙ্গে জুড়বেন ইতিমধ্যেই। কিন্তু এই মুহূর্তে আপনাদের তিনজনের সঙ্গে কথোপকথন শুরু করব। আমার প্রথম প্রশ্ন থাকবে রুদ্রাঙ্কর কাছে। রুদ্রাঙ্ক, যে বিষয় উঠে আসছে, তাপস রায় গতকালও তুমি ছিলে প্যানেলে এবং বারবার যেটা বলা হয়েছিল যে তাপস রায় একেবারে দল ত্যাগ করছেন এবং বিজেপিতে যোগদান করতে পারেন এমনও শোনা যাচ্ছে, প্রশ্ন উঠছে 23 বছর ধরে যেই মানুষটি তোমাদের সার্ভিস দিল সেই ব্যক্তির সম্বন্ধে এখনও পর্যন্ত একটাও ঠিকঠাক স্টেটমেন্ট পাওয়া গেল না, প্রথম। আর দ্বিতীয়, যার বিরুদ্ধে এত রকম অভিযোগ উঠল সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে এখনও পর্যন্ত বা তার সপক্ষে বা বিপক্ষে কোনো রকম কোনো মন্তব্য আসলো না তৃণমূল সুপ্রিমোর থেকে বা তোমাদের তৃণমূল থেকে, কি বলবে? দেখুন, হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তাপস বাবু তৃণমূলে যে প্রবলেম গুলোর কথা উনি বললেন সেটা কিন্তু এক মাস আগে শুরু হয়েছিল। উনি এক মাস বাদে আজকে ভোট আসতে 15 দিন বাকি, এই সময়ে এসে এই ধরনের অভিযোগ গুলো কেন আনছেন জানি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওনাকে দলের উনি দলের মানে ভালো পোস্টে ছিলেন, ওনার উপর অনেক দায়িত্ব ছিল এবং ওনার মতন মানুষ দল থেকে চলে যাওয়াটা সত্যিই দুঃখের, কিন্তু একটা জল্পনা আসছে যে উনি হয়তো বিজেপিতেও যেতে পারেন। তো কথাটা হচ্ছে যদি উনি এইরকম কিছু মানে করেন সেটা খুবই দুঃখের হবে, কারণ উনি এতদিন ধরে একটা উনি আগাগোড়ে কংগ্রেস করেছেন, উনি একটা অন্য ভাবমূর্তির মানুষ, সেখান থেকে বিজেপিতে যাওয়া এটা ঠিক মানে মানায় না। এর থেকে ভালো উনি যদি অবসর নিতেন পুরো রাজনীতি থেকে, সেটা হয়তো আরো মানে আরো ভালো লাগতো আমাদের। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আমাদের দলের মধ্যে বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবেই অনেক কথা বলছেন, কিন্তু আলটিমেটলি শেষ কথাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন সময় আসবে সে তার যে বক্তব্য তিনি সেটা রাখবেন, উনি কখন বক্তব্য রাখবেন এবং উনি কি বলবেন সেটা তো আমি বলতে পারি না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে এই মানে জাস্টিস গাঙ্গুলি উনি আমরা বারবার বলেছি যে উনি হয়তো তৃণমূল কে সবসময় বিপক্ষে রেখে কথা বলছেন, যে প্রশ্ন উঠছে তাপস রায় হয়তো বিজেপিতে যোগদান করতে পারে। আমার প্রশ্ন হচ্ছে 2001 সাল থেকে যে ব্যক্তি একেবারে 23 সাল হয়ে গেল, 23 বছর হয়ে গেল বলা যেতে পারে, সেই সময়কালীন অবস্থাতে তৃণমূলের সে হতে পারলো না, সে কি মনে করেন আপনি যে বিজেপিতে কোনোদিনও হতে পারবে যদি সত্যি বিজেপিতে যোগদান করেন? এটা তাপস রায়ের একদম ব্যক্তিগত ব্যাপার। তাপস রায়কে আমি ব্যক্তিগতভাবে চিনি, চিনতাম। উনি একসময় সুরেন্দ্রনাথ ল কলেজের জিএস ছিলেন, তারপরে যিনি সুরেন্দ্রনাথ ল কলেজের জিএস হন অমিত ঘোষ, তিনি আমার খুব বন্ধু, সেই সূত্রে আমি তাপস রায়কে চিনতাম। আমি জানি তাপস রায়কে ব্যক্তিগতভাবে, যেটুকু চিনি তাতে উনি খুব স্ট্রেট কাট কথা বলেন, উনি খুব কাট থ্রোট মানুষ। আর 23 বছর ধরে তিনি তৃণমূলের হলেন কি হলেন না এটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপারে আমি কোন রকম মন্তব্য করব না, করা উচিত নয়। আর উনি যদি বিজেপি জয়েন করেন এবং বিজেপি নেতৃত্ব যদি ওনাকে গ্রহণ করেন সেটা বিজেপি নেতৃত্বের অবশ্যই আমাদের ব্যাপার, এবং উনি যদি আসেন, এগুলো কিন্তু সব যদি বলছি কেন, এগুলো সব ওনার ব্যক্তিগত ব্যাপার, যদি উনি আসেন ওকে
কোনো অসুবিধে নেই, একজন নেতা, নেতা তো বটেই, একজন বিশিষ্ট নেতা, এবং উনি রাজনীতিটা বোঝেন, উনি রাজনীতিটা করেছেন, উনি যদি আসেন আসবেন, নিশ্চয়ই আসবেন। কিন্তু এগুলো আমি আবার বলছি, এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। এখানেই তো সব থেকে বড় প্রশ্নটা উঠছে ম্যাম, যে বারবার সবাই যারাই কথা বলছেন, প্যানেলে যারা কথা বলছেন কিংবা বাইরে যারা কথা বলছেন, তারা প্রত্যেকেই বলছে ব্যক্তিকেন্দ্রিক বিষয়, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রত্যেকটি ব্যক্তি মিলেই তো একটি দল তৈরি হয়। এখান থেকেই তো বড় প্রশ্নটা উঠছে যে শুভেন্দু অধিকারী একেবারে বলছেন যে সবার জন্য দরজা খোলা বিজেপিতে, প্রশ্ন উঠছে যারা দুর্নীতিপরায়ণ বারবার করে বলছেন তাপস রায়, এবং সেখান থেকে দাঁড়িয়ে দুর্নীতিপরায়ণ ব্যক্তির সেই দলের মধ্যেই তাপস রায়ও এক সময় ছিলেন, এখনও রয়েছেন হয়তো বলা যাচ্ছে না কিছুই, কেননা দল ত্যাগ করেছেন, আদতেও দল ত্যাগ কতদিন থাকবে সেটাও একটা বড় সড়ো প্রশ্ন। প্রশ্ন উঠছে এই জায়গা থেকেই যে তারা কি আদতেও বারবার বিজেপিতে যোগদান এরকম করবেন এবং বারবার আবার ফিরে যাবেন, এই জিনিসটা আর কতদিন? রাজ্য রাজনীতিতে তো প্রভাব পড়েই, জনতা জনার্দনের কাছেও বড় সড়ো প্রশ্নের সম্মুখীন হচ্ছেন না আপনারাও? রাজনীতিটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনার ওপর তো, এটা তো সরকারি চাকরি নয় বা বেসরকারি চাকরিও নয়, আপনি জয়েন করতে চাইলেন, আপনার কোনোটা মতাদর্শ ভালো লাগলো, আপনি চলে এলেন, আবার একদিন আপনার মতাদর্শ ভালো নাই লাগতে পারে, সেদিন আপনি চলে গেলেন। কাজে এটা আবারও আমি বলছি ব্যক্তিগত ব্যাপার। আর রাজনীতিতে আমি বললাম তো পথ সবার জন্য খোলা থাকে, যাওয়ার এবং আসার দুদিকেরই। আর উনি যেটা বলছেন, উনি তো ওনার খুব দেখলাম, আমি টিভিতে দেখছিলাম, আমার সঙ্গে তো ওনার কোনো ব্যক্তিগত কথা হয়নি, টিভিতে দেখছিলাম, উনি খুব মন খারাপ করেছেন, মন খারাপ করেছেন, বললেন যে 51 দিন হয়ে গেল মমতা ব্যানার্জি আমার সম্বন্ধে একটা কথাও বললো না, অথচ সন্দেশ খালির বিশেষ ক্রিমিনাল, দ্য গ্রেট ক্রিমিনাল, তার সম্বন্ধে তাকে একেবারে ভালো তকমা দিয়ে দিলেন, বললেন ইডি ওকে টার্গেট করেছে, অথচ এনার সম্বন্ধে কিছু বললেন না। যাই হোক না কেন, দলের তো নেতা, মন্ত্রী তো ছিলেন বটে, এবং এখনো উনি কাউন্সিলর এবং বিধায়ক, কাজে ওনার ক্ষোভ হয়েছে, ওনার মন খারাপ হয়েছে, মন খারাপ হতেই পারে, মন খারাপ হলে তো আমরাও তো বাড়িতে রিয়্যাক্ট করি, উনি রিয়্যাক্ট করেছেন এবং পদত্যাগ করেছেন, না চলে এবার কোথায় যাবেন সেটা কিন্তু আমরা জানি না, কোন দলে যাবেন এটা স্পেকুলেশন চলছে, কোন দলে যাবেন আমরা জানি না, উনি কোনো দলে আদৌ যাবেন কিনা তাও আমরা জানি না, এটা সত্যি সত্যি ওনার ব্যক্তিগত ব্যাপার। দলে যোগদান, যদি কোনো দলে যোগদান করেন, তখন যদি আপনি আমাকে এই সমস্ত প্রশ্নগুলো করেন, তার জবাবটা অনেক বেশি ভালোভাবে দেওয়া যায়। বেশ, তাপস রায় এই বিষয়ে ঠিক কি বলেছে একবার শোনাবো, তারপর ঐশ্বরীদের কাছে আসবো, শুনুন। যেখানেই ঠিক করছে সেখানেই দুর্নীতি, আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে, কিছু কৃত মানুষের কৃত কর্মের জন্য, অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত, এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল। সুতরাং যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটিউয়েন্সির সঙ্গে, দলীয় বা বিধানসভা সমস্ত কিছু সকলেই, সেগুলো বোধহয় হয়তো আপনারা জানেন, এখানেও দিন থাকতো না যে বিধানসভায় আসতাম না, আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি, আজকে আমি ইস্তফা দিই। একেবারে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, মূলত রাজ্য রাজনীতি সেই বিষয় নিয়ে একেবারে সরগরম। তার কারণ এইভাবে প্রতিবার ভোট আসলেই বিভিন্ন জায়গায় দলবদলের যে পালাটা চলে, এই দলবদলকে ঘিরে সত্যি সত্যি জনতা জনার্দনের মধ্যে কি সত্যি প্রভাব পড়ে না, ভোট ব্যাংকে কি এর প্রভাব পড়ে না, এটা নিয়ে কিন্তু আমরা একটা শুমারিও করেছি, একেবারে সোশ্যাল মিডিয়াতে শুমারি করেছি, কে কী বলছেন সেই বিষয় নিয়েও আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় অরিত্র দত্ত বণিক, অভিনেতা, আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন ইতিমধ্যেই। জুড়েছেন, জুড়বেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে মাননীয় অরিত্র দত্ত বণিক, অভিনেতা। এবং যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাপস রায় ইতিমধ্যেই দল ত্যাগ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে একেবারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার এবং আইনিগত কেরিয়ার, এই দুই দিক থেকে কিন্তু একটা বড় সড়ো প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, এবং সেখান থেকে দাঁড়িয়ে একেবারে সব কিছু তিনি বলেছেন পরিষ্কার করবেন মঙ্গলবার, অর্থাৎ আর ঠিক একদিনের অপেক্ষা, তারপরেই কি বলছেন তিনি সেই দিকে নজর থাকবে আমাদের, নজর হয়তো রয়েছে আপামোর বাঙালির, একেবারে আপামোর বাংলার লোকেদের। তার কারণ সবাই জানতে চাইছেন, যাকে মসিয়া ভাবা হয়েছিল, যাকে ভাবা হয়েছিল যে তিনি সেই সব দুর্নীতি থেকে আস্তে আস্তে সবগুলো জিনিস পরিষ্কার করবেন, সেই ব্যক্তি আজ আইনি লড়াই থেকে সরে গিয়ে একেবারে রাজনৈতিক ময়দানে কি আসবেন, এই যাবতীয় বিষয় নিয়ে ধোঁয়াশা সৃষ্টি তো হয়েছে, কিন্তু কোন রাজনৈতিক দলে আসবেন এটা নিয়ে আরও বড় ধোঁয়াশা। আর সেই বিষয় নিয়েই জানার চেষ্টা করব আগামী এক ঘন্টায় ঠিক কী কারণে তার এই রদবদল,
কিংবা বলা যেতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অন্যদিকে আইনি লড়াই থেকে সরে এসে রাজনৈতিক ময়দানে যোগদান করার প্রক্রিয়াটা ঠিক কী কারণে? এবং তার থেকেও বড় যে প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেস কিংবা জনতা জনার্দন এই বিষয়গুলোকে সত্যি কীভাবে নিচ্ছে? আদতেও ভয় পাচ্ছে নাকি ভয় পাচ্ছে না, তারাও লড়াইয়ের জন্য একেবারে তৈরি? একেবারে আমাদের সঙ্গে ইতিমধ্যেই জুড়ে গিয়েছেন মাননীয় অরিত্র দত্ত বণিক। অভিনেতা অরিত্রবাবু, আপনাকে স্বাগত ট্রাই টিভি বাংলায় এক কথায় অঞ্জনের এই শোতে। অরিত্রবাবু, আপনার কাছে আমার সবার আগে একটা প্রশ্ন থাকবে এই মুহূর্তে, যে এই যে প্রতিবার রাজ্য রাজনীতিতে যখনই ভোট আসছে তখনই দল বদল, এই বিষয়টাকে আপনি ঠিক কীভাবে দেখছেন? দেখুন, এটা তো নতুন কিছু নয়, এটাই আমাদের পুরনো আয়ারাম গায়ারাম সেই পুরনো থিওরি আর কি। এটা আজকের নয়, ভারতীয় রাজনীতিতে দল বদল এবং খুব ফ্রিকুয়েন্টলি দল বদল এবং অদ্ভুত রকম ভাবে দল বদল, মানে আগের দিন রাত্রে যার সম্পূর্ণ বিপক্ষে কথা বলেছি, পরের দিন সকালবেলা সেই দলের সাথেই আবার বন্ধুত্ব করছি, এরকম নানা রকমের ঘটনা ঘটে। এটা রাজনীতির ব্যাটেল গ্রাউন্ডের খুব পরিচিত চিত্র, কিন্তু মানে এই মুহূর্তে যা হচ্ছে বাংলায় সেটা খুবই আনপ্রেডিক্টেবল একটা জায়গায় চলে গিয়েছে, তো দেখা যাক কি হয়। অরিত্রবাবু, প্রশ্নটা যেখান থেকে উঠছে, বারবার করে শুভেন্দু অধিকারী একেবারে তৃণমূল কংগ্রেসকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে কটাক্ষ করেন, প্রশ্ন উঠছে আর কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে ইতিমধ্যেই যারা জুড়ে রয়েছেন তাদের সঙ্গে একবার পরিচয় করব এবং তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাকে লিঙ্ক করে আপনাকে একটা কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয়া ঐশানী বাগচি, ডিওয়াইফাই মেম্বার আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, অ্যাডভোকেট রুবি মুখার্জি, বিজেপি নেত্রী আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, মাননীয়া সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস নেত্রী, এবং আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় অরিত্র দত্ত বণিক, অভিনেতা। আপনাদের সকলের সঙ্গে সকলকে পরিচয় করে নিলাম। অরিত্র, যেটা তোমার কাছে প্রশ্ন রাখবো একেবারে, যে এই যে বিষয়টি, যে এই শুভেন্দু অধিকারী প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে বারবার করে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসকে, কিছুক্ষণ আগেই রুবি ম্যামও এই কথাটি বলছিলেন যে কোন দল একেবারে কোথা থেকে কোথায় এসে দাঁড়াচ্ছে, কোন ব্যক্তিত্ব কোন দল থেকে কোন দলে এসে দাঁড়াচ্ছে, তাহলে কি প্রশ্নটা এরকম হয়ে যায় যে আজকে এই কোম্পানি পছন্দ হলো না, পরের কোম্পানিতে এসে যোগদান করলাম, রাজনীতিটা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে দাঁড়ালো? অরিত্র, দেখুন, তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে দল বা অর্গানাইজেশন হিসেবে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে দলের মধ্যে শৃঙ্খলার অভাব। তার কারণ একটা যে কোনো অর্গানাইজেশন চলতে গেলে, বিশেষত রাজনীতি বা রাজনৈতিক দল তো একটা বড় টিম, এবার এই ধরনের টিমে বিভিন্ন রকমের স্টেক হোল্ডার থাকবে, বিভিন্ন জায়গার স্টেক হোল্ডার থাকবে। তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় যে প্রবলেমটা এই মুহূর্তে সেটা হচ্ছে ক্ষমতার কেন্দ্রীয়করণ, মানে একজন মানুষ সবাই একজনের কথাই শুনবেন এবং তিনি ছাড়া বাকি কারোর কথার কোনো দাম থাকবে না, তিনি যা বলবেন সেই অনুসারেই কাজকর্ম হবে। এইভাবে রাজতন্ত্র চলতে পারে, গণতান্ত্রিক রাজনৈতিক দল তো চলে না, সেখানে প্রত্যেক দলের মতামতের গুরুত্ব থাকবে, সবাই তাদের মতো করে সিদ্ধান্ত দেবে, তারপরে মেজরিটি মাইনরিটি সেই হিসাবে আসবে, তার সিদ্ধান্তটা গ্রহণ হবে, সেটা তো তার একটা প্রসেস থাকে। কিন্তু এই দলের এই মুহূর্তে সব থেকে বড় ক্রাইসিস পয়েন্ট হচ্ছে যে কেউই কারোর কথা শোনে না, এই শৃঙ্খলার অভাবের জন্য আজকে দলের এই অব্যবস্থা এবং বিভিন্ন রকমের অন্তর্কলহ, প্রত্যেক দিন একজন একজন করে বেরিয়ে যাচ্ছেন এবং দুর্নীতির বোঝাটা বিরাট ভারী হয়ে গিয়েছে, মানে সব মিলিয়ে একটা বিশৃঙ্খলা চলছে দলের মধ্যে। এবং সব থেকে আমার যেটা মনে হয়, যেটা আমি আশঙ্কা করছি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে, তার রিটায়ারমেন্টের পরে তৃণমূল কংগ্রেস দল হিসেবে আর আদৌ কতদিন সার্ভাইভ করতে পারবে সেইটা একটা খুব বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেস পার্টিটার নিজস্ব কোনো আইডেন্টিটি এখনো পর্যন্ত, তারা প্রায় দু তিন দশক হয়ে গেল তারা রাজনৈতিক ময়দানে রয়েছে, পার্টি হিসেবে তাদের নিজস্ব কোনো কিন্তু ঠিক নেই, সবকিছুই কিন্তু পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ডিংটার উপরে দাঁড়িয়ে, সেই ব্র্যান্ডিংটা ফ্র্যাজাইল হয়ে গেলেই কিন্তু দলটার মানে পুরো ভিতটা টলে যাবে, যেটা কিন্তু হওয়ার কথা নয় একটা রাজনৈতিক দলের, সেইটা তৃণমূলের এই মুহূর্তে সব থেকে বড় ক্রাইসিস পয়েন্ট বলে আমি মনে করি। বেশ, আমি ঐশানীদির কাছে আসবো। ঐশানীদি, যে বিষয় উঠে আসছে, তাপস রায় ইতিমধ্যে দল ত্যাগ করেছেন, বিজেপিতে যোগদান করতে পারেন, এমনও কথা উঠছে, প্রশ্ন উঠছে আপনি এই বিষয়টাকে ঠিক কীভাবে দেখবেন? বারবার করে দল ত্যাগ, প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকবার ভোট আসলে পরে এই দল ত্যাগের বিষয়, আপনিও কি মনে করেন যে রাজনীতিটা ধীরে ধীরে এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এসে পরিণত হচ্ছে? দেখো, প্রথম কথা হচ্ছে যে রাজনীতি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি না। আজকে পশ্চিমবঙ্গে এবং গোটা দেশে যে ধরনের রাজনীতি দেখা যাচ্ছে,
সেটাতে আসলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বঞ্চিত হচ্ছে। এই একদল থেকে আরেক দলে যাওয়ারই যে সিস্টেম, এটা কোনোদিনও বামফ্রন্টের আমলে ছিল না। আর এই এই যে বাইনারি, ইডি পেছনে পড়লেই টিএমসি থেকে বিজেপিতে চলে যাওয়া, এটা তো খুব সহজ বাইনারি। এবং আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে তৃণমূল দলটা একদিন বিজেপি হয়ে যাবে, কারণ তৃণমূলের সব নেতা মন্ত্রীরাই কোনোদিনও বিজেপিতে গিয়ে যোগদান করবে, কারণ যখনই তাদের এই দুর্নীতির পেছনে ইডি সিবিআই লাগছে তখনই তারা বিজেপিতে চলে যাচ্ছে। এটা একটা খুব মানে কমন বাইনারি। এবং আমি গতকালও এখানে এসে বলেছি যে বিজেপি কোথাও একটা কি ওয়াশিং মেশিনের মতো কাজ করছে না, তো যে বারবার করে তৃণমূলের যত চোর দুর্নীতিবাজরে রয়েছে তারা যখনই ইডি সিবিআই পড়ছে তখনই সেই ওয়াশিং মেশিনে ঢুকে যাচ্ছে, আর তারপর সেটা বিজেপি গ্রহণ করে নিচ্ছে। মানে এই চুরির রাজনীতি এবং এই যে একটা সব লুটেপুটে খাওয়ার রাজনীতি, এটা দু দলেরই সমানভাবে চলছে, আর এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। আজকে তিনি বিধানসভার এমএলএ, তিনি তার কনস্টিটিউয়েন্সিতে যাচ্ছেন না, তাতে কিন্তু সেই এলাকার সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, তাদের রুটি রুজির কথা তারা প্রতিদিন বলতে পারছে না। এবং আরেকটা যেটা বলবো, যে অরিত্রবাবু বললেন যে মমতা ব্যানার্জি ব্র্যান্ড, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় যে উনি অনেকটা পরিষ্কার করে দিলেন যে মমতা ব্যানার্জি ব্র্যান্ড মানে পশ্চিমবঙ্গে একনায়কতন্ত্র চলছে, আর কেউ কোনো কথা বলতে পারবে না, যা মমতা ব্যানার্জি বলবে সেটাই চলবে। এটা আমরা বিশ্বাস করি না যে গণতান্ত্রিক কোনো রাজ্যে বা গণতান্ত্রিক কোনো দেশে এরকম হতে পারে। তাই এই চরম দুর্নীতির জায়গা থেকে বেরোনোর জন্য এই দুটো দলকে সন্দেশখালীর মানুষ যেভাবে প্রত্যাখ্যান করেছে, ঠিক একইভাবে রাজ্যের মানুষও প্রত্যাখ্যান করবে। বিষয়ে রুবি আমার কাছে আসবো, যে কথা বললেন একেবারে উষ্ণীতি যে ওয়াশিং মেশিন তত্ত্ব, তাহলে কি আপনারা সত্যি সত্যি ওয়াশিং মেশিনের মতো কাজ করছেন রুবি ম্যাম? সুজিত বসু কোন দলের লোক ছিলেন? শেখ শাহজাহান কোন দল করত, যাকে মমতা ব্যানার্জি ফাঁসিতে চড়াতে বলেছিল? আর সুজিত বসু তো ওই সুভাষ চক্রবর্তীর আপ্ত সহায়ক ছিলেন, তাহলে উনি কি করে এরকম কথা বললেন আমি বুঝতে পারছি না। ওনার বোধহয় ইতিহাসটা একটু কম জানা আছে। কাজে তাহলে কি ধরতে হবে যে সিপিএম ও এক জিনিস, সিপিএম থেকেও যখনই যে সুবিধে পায় দল বদল করে চলে যায়, যখনই কেন আজকে সুজিত বসু আমরা জানি তার মেয়ের বিয়েতে 43 কিলো সোনা দিয়েছেন, তার মানে তিনি দুর্নীতিটা তৃণমূলে এসে করছেন, নিশ্চয়ই এত তাড়াতাড়ি করতে পারবেন না, তার মানে উনি দুর্নীতিটা সিপিএম আমল থেকেই করছেন। এবং এই শেখ শাহজাহানের উন্নতি এবং উত্থান একদমই সিপিএম আমলে, কাজেই এগুলো কি ওনারা যখন বলেন তখন ওই উনি বোঝেন না যে কাঁচের ঘরে ঢিল ছুললে কাঁচের ঘরটা ভাঙবে, সেটা ওনার ঘরই ভাঙবে, যে এটা না বলাই ভালো। আর ওয়াশিং মেশিনের কথা বলছেন, একদম না, আমরা তাদেরই দলে নিই যাদের আমরা মনে করি সে নীতিগতভাবে এবং তত্ত্বগতভাবে আমাদের দল আমাদের দলের আইডিওলজিটাকে মেনে নিতে পারছেন, আমরা সেক্ষেত্রে দলে নিই। এবং আমরা সেখানে তাদের ওয়ার্ন করে দিই যে তোমরা যদি কোনো দুর্নীতি এই দলে এসে করো তোমাদের পত্রপাঠ বিদায় করে দেওয়া হবে, তাতে তোমার যতটাই জনসংযোগ থাকুক আর যাই থাকুক। কাজে এইসব বাজে কথা বলে তো কোনো লাভ নেই, সর্বভারতীয় সব থেকে বৃহৎ দল। কালিয়াগঞ্জের ঘটনাটাকে আপনি কিভাবে ধরবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? একটা কথা বলিনি, খালি দয়া করে যে তারা চুপ করে থাকবে। আমি জাস্ট আমার লাস্ট কথাটা বলিনি, একটা সর্বভারতীয় বৃহৎ দলের প্রতি মানুষের একটা মোহ থাকবেই, কাজেই সে দলে যদি আসে সেটা কোনো দোষের নয়। বেশ, তার মানে কালিয়াগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাকে আপনি অ্যাপ্রিশিয়েট করেন? No, not at all. কেন আমি কালিয়াগঞ্জের ঘটনা, আমি কেন খারাপ ঘটনাকে অ্যাপ্রিশিয়েট করব? আমরা সেটা করতে পারি না। সুজিত বসুর কথা বলছেন, এক পয়সায় দুর্নীতি আপনি দেখাতে পারবেন না যখন তারা সিপিআইএম এ ছিলেন, এক পয়সার দুর্নীতি আপনি কোন খবর দেখাতে পারবেন না, কোন প্রমাণ দেখাতে পারবেন না। 34 বছর পশ্চিমবঙ্গ দুজনকে খাওয়াবো,
এবং সেখানে সেই পোলিং এ কি বেরিয়ে এসছে একবার তথ্য আপনাদের সামনে তুলে ধরবো দেখুন। চলো অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে এলে ভালো হবে, হ্যাঁ বলছেন 61% মানুষ এবং না বলছেন 39% মানুষ। আমার প্রশ্নটা আরও একবার বলি আপনাদেরকে, আমি প্রশ্ন করেছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে এলে ভালো হবে, হ্যাঁ বলছেন 61% মানুষ, না বলছেন 39% মানুষ। আরও প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব। আমি প্রশ্ন করেছিলাম 2024 বাংলায় বিজেপি মেজরিটি পাবে, হ্যাঁ বলছেন 39% মানুষ, না বলছেন 61% মানুষ। আমি এই প্রশ্ন নিয়ে একেবারে রুবি ম্যামের কাছে আসবো। ম্যাম, এই এই যে সময়টা যেটা বেরিয়ে এলো, একেবারে বলা যেতে পারে ট্রাইব টিভি বাংলায় এক কথা অঞ্জনের পোলিং হয়, সেখানে এই তথ্য উঠে আসছে, কি বলবেন? চব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপি আসবে কি না, এই প্রশ্নটাই তো ভুলভাল প্রশ্ন। মেজরিটির কথা বলা হয়েছে, লোকসভাতে যদি, বিধানসভা তো ইলেকশন হচ্ছে না, লোকসভায় তো পশ্চিমবঙ্গে বিজেপি এভাবে আসতে পারে না, এটা তো সমস্ত দেশের ব্যাপার, সমস্ত দেশে আমরা তো বলেই। হ্যাঁ, বিজেপি আসবার কথা বলা হয়নি, প্রশ্ন করা হয়েছিল বিজেপি অবশ্যই। শুনুন, এখানে সরি, এখানে এখন যে ট্রেনটা চলছে, বিজেপি এখানে 35-এর বেশি তো সিট পাবেই পাবে, এটা আপনি লিখে রাখুন। 35-এর বেশি সিট নিয়ে বিজেপি লোকসভায় মেজরিটিও পাবে, মেজরিটি আমরা তো বলেইছি 400 পার হয়ে যাবে। আর আপনি যেটা বললেন অভিজিৎ মাননীয় বিচারপতি, এখনো পর্যন্ত উনি মাননীয় বিচারপতি, কালকে একটার পর থেকে আর উনি মাননীয় বিচারপতি থাকবেন না, কেন কালকে সকালেই উনি তার পদত্যাগ পত্র পাঠিয়ে দেবেন ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এর কাছে এবং কলকাতা ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস এর কাছে। এবং সেখানে অনেকেই বলছেন যে ওনার রাজনীতিতে আসাটা ঠিক এবং অনেকে বলছেন না, ঠিকটা আমিও বলি এই কারণেই যে একটা অঙ্ক তো এখানে আছেই, ওনার কাছে তৃণমূলের যত দুর্নীতি অনেকগুলোরই পুরো প্রমাণ তথ্য সব কিছুই ওনার কাছে আছে। উনি যদি বিজেপিতে জয়েন করেন, আমি কিন্তু জানি না এখন উনি জয়েন করবেন কিনা, উনি কালকে 1:30 সময় বলবেন বলেছেন, ধরুন উনি বিজেপিতে জয়েন করলেন, সেক্ষেত্রে ওনার কাছে অনেক তথ্য প্রমাণ আছে, যে তথ্য ধরুন উনি বিজেপিতে জয়েন করলেন এবং টিকিট পেলেন, জিতলেন এবং কোনো আইন প্রতিমন্ত্রীও হয়ে গেলেন, আমি কিন্তু এগুলো সব মানে ফ্যালাসি বলছি, এগুলো কোনো লজিক্যাল কথা নয়, আমি জাস্ট বলছি এগুলো হলে ওনার কাছে কিন্তু অনেক তথ্য প্রমাণ আছে, এই নিয়োগ দুর্নীতি, প্রাইমারি টেটের দুর্নীতি, শিক্ষার দুর্নীতি, এই যে দুর্নীতিগুলোর যে প্রমাণগুলো আছে ওগুলো নিয়ে কিন্তু উনি ফ্রিলি কাজ করতে পারবেন, এখানে কিন্তু উনি ফ্রিলি কাজ করতে পারবেন। আমি এই প্রসঙ্গে অরিত্র কাছে আসবো, অরিত্র কি বলবে এই বিষয়ে, একেবারে যেটা বলছেন রুবি ম্যাম যে অনেক বেশি স্পেস পাবেন, সত্যি কি স্পেস পাবেন নাকি আইনিগত লড়াইটা অনেক বেশি স্পেস ছিল, কোনটা? দেখুন, খুব থিওরিটিক্যালি বলতে গেলে বিচারপতি হিসেবে ওনার জুরিসডিকশন তো অবশ্যই অনেক বেশি ছিল। না না, ছিল না, ছিল না, আমি এক মিনিট আপনাকে থামাচ্ছি অরিত্র বাবু, শুধু একটা কথা বলছি, ওনার কিন্তু স্পেস ছিল না, উনি যতগুলো আইনের, উনি যা রায় দিয়েছিলেন প্রত্যেকটা রায়ের বিরুদ্ধে তৃণমূল ডিভিশন বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চে স্টে হয়েছে, ডিভিশন বেঞ্চ থেকে চলে গেছেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে স্টে হয়েছে, এইভাবে উনি পরপর স্টে ইয়ে ফেস করেছেন, স্টে ফেস করেছেন। দেখুন আমি তো একটা কথা বলে নিয়ে আমি শেষ করছি এটা, এবং ওনাকে ওনার জুরিসডিকশন দিয়ে দেওয়া হলো লেবার লতে, লেবার লতে কিন্তু কোনো স্পেস নেই, সেটাই আমি আপনাকে বললাম। বেশ, আমি অরিত্র বাবু থেকে শুনবো প্লিজ। এবারে দেখুন, মানে ম্যাডাম যেটা বলছেন সেটা ঠিক কথাই, একা একজনের পক্ষে তো কোনো সিস্টেম বদলানো সম্ভব নয়, উনি সিঙ্গেল বেঞ্চে থাকবে, তার এগেনস্টে ডিভিশন বেঞ্চ বা হায়ার কোর্টে রায় হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু রাজনৈতিক ব্যাটেল গ্রাউন্ডে এসে উনি কতটা কি করবেন, কারণ শুধু এমএলএ হন বা এমপি না, ওনার জুরিসডিকশন চেঞ্জ করে দেওয়া হয়েছিল, শুধু লেবার লতে ওনাকে রাখা হয়েছিল যেখানে কোনো স্কোপ ছিল না। সেটা তার ব্যাপার, এবার
বিচারপতির পর থেকে উনি যদি এমপি হন, মানে এমপি হিসাবে যেতেন, এবং দেখুন আমাদের যে পার্লামেন্টারিয়ান সিস্টেমটা সেখানে তো আলটিমেটলি লেজিসলেশন বা ল ফ্রেম হয়, ফলে সেখানে যদি একজন ভালো এমপি আলটিমেটলি যেতে পারেন এবং ল ফ্রেমে ভালো ইম্পর্টেন্ট রাখতে পারেন, তাতে আমাদের সামগ্রিক দেশে একটা ভালো ইনপুট পাবো বলেই আমরা মনে করি। কারণ লোকসভার মতো জায়গাতেই আসলে পলিসি ডিসাইডেড হচ্ছে, সেখানে আইন ডিসাইডেড হচ্ছে, সোশ্যাল ফ্রেমওয়ার্ক ডিসাইডেড হচ্ছে, ফলে সেখানে যদি ভালো লোকজন থাকে যারা সত্যি আলোচনা করে তর্ক বিতর্ক করে একটা লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারে এবং অনেস্টলি অনেস্টলি এবং বড় পাওয়া। এবার দেখা যাক উনি কি করেন, সেটা ওনার আগামীকালের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে। বেশ, আমি সুস্মিতা ম্যামের কাছে আসবো। সুস্মিতা ম্যাম বলুন। আমি বলিনি, তাই জন্য ওই জায়গাটা আমি একটু রবি ম্যাডামকে প্রশ্নের উত্তর দিই, আমি সেই প্রশ্নের অ্যানসারটা দেখো একটু টাইম দিলে ভালো হয়। আমি প্রথমত বলছি, আমি রবি ম্যাডামের সাথে আগে অনেকগুলো প্যানেল করেছি, কিন্তু আমি ওনার কাছ থেকে এরকম জিনিস আশা করিনি। আপনি বামপন্থী যে বন্ধু যাকে আপনি ওই মহিলাকে বললেন, একজন মহিলা হিসাবে আমি তার তীব্র ধিক্কার জানাচ্ছি। আপনি বলছেন আপনাদের দলে নিয়ে বোধহয় এরকম ছেড়ে দেওয়া হয়, এই এই ভাষাটা ঠিক আমার মনে হয় আপনার কাছ থেকে এটা এক্সপেক্ট করা যায় না। আমি অন্তত আশা করিনি আপনার কাছে এই ধরনের ভাষা। যাই হোক, এইবার বলি, রুবি ম্যাডাম যে কথাগুলো বললেন, যে দুর্নীতির কথা, যে দুর্নীতির বিরুদ্ধে কথা, সেই জায়গা থেকে আমি একটা কথা বলি। আজকে রুবি ম্যাডাম হয়তো বলতে ভুলে যাচ্ছেন কিংবা মনে করতে পারছেন না, তার স্মৃতিচারণায় হয়তো আসছে না, যে এই অজিত পাওয়ারের দুর্নীতি নিয়ে আজকে প্রধানমন্ত্রী এত সরব হয়েছিলেন, তাকে আজকে ডেপুটি চিফ মিনিস্টার বানিয়ে দেওয়া হলো ওই বিজেপিতে যাওয়ার পর। আজকে দুর্নীতির বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, হেমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে কোনো লড়াই নেই, হেমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে কোনো ইডি সিবিআই নেই, আজকে হেমন্ত সোরেনের এগেনস্টে আছে। আবার আপনার এদিকে নারায়ণ রানের বিরুদ্ধে কোনো সিবিআই ইডি মানে কোনো তদন্ত নেই, এদিকে শুভেন্দু অধিকারীর এগেনস্টে কোনো তদন্ত নেই। তাহলে যদি তদন্ত হয়, তাহলে দুর্নীতির বিরুদ্ধে যেই নারা আপনারা লাগান, না খাউঙ্গা না খানে দুঙ্গা, তাহলে সেই প্রত্যেকটার বিরুদ্ধেই আপনাদের সমভাবে লড়াই করা উচিত এবং সমানভাবে আপনাদের ভাবা উচিত এবং সমানভাবে আপনারা স্টেপ নেওয়া উচিত। দ্বিতীয় কথায় আসি, যে আজকে যখন বলছিলাম, আমি শুনছিলাম এই যে স্টেক হোল্ডারের কথা, সত্যি একটা রাজনৈতিক দলগুলো যেন একটা কোম্পানির মতো হয়ে গেছে। একটা কোম্পানি যেমন স্টেক হোল্ডার থাকে, এ এত পার্সেন্ট স্টেক হোল্ডার, ও অত পার্সেন্ট স্টেক হোল্ডার, আজকে এই জায়গায় যদি একটা রাজনৈতিক দল চলে যায় তাহলে খুব মুশকিল। আর এই রাজনৈতিক গোলবদল তো আজকে নতুন নয়, এটা আমরা দেখেই আসছি। তা সুতরাং এই জায়গায় তাপস রায় একবার কংগ্রেস থেকে তৃণমূলে গেছে, আবার তৃণমূল থেকে যদি বিজেপিতে যায়, কি কোথায় যায়, যাবেন সেখানে যাবেন, এটা বিষয় না। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিষয়টা সত্যি আমাদের কিছুটা হলো বিস্ময় সৃষ্টি করেছে। কিরকম, আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা কিন্তু একটা ভগবানের প্রতিরূপ হিসেবে দেখছিলাম, সাধারণ মানুষ, সাধারণ জনগণ, যারা আজকে যেসব ছেলে মেয়েগুলো আজকে হাজার দিনের উপরে রাস্তায় বসে আন্দোলন করছে, তারা কিন্তু ভেবেছিল তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে সঠিক বিচারটা পাবে, তারা তাদের চাকরিটা পাবে। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন সত্যি আইনগতভাবে তার স্পেস পাচ্ছিল না, তৃণমূল মানে হায়ার মানে কোর্টে গিয়ে সেখান থেকে স্টে অর্ডার নিয়ে আসছিল এবং বড় বড় মানে লাখ লাখ টাকা খরচা করে, প্রায় কোটি কোটি টাকা খরচা করে তারা বড় বড় লয়ার দাঁড় করিয়ে সেখান থেকে তাদের কেসগুলোকে বারংবার বাঁচিয়ে নিয়ে আসছিল। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি বিশেষ করে একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে যায়, আমার মনে হয় তার জায়গাটা আরো সংকুলান হয়ে আমার এখানে একটা প্রশ্ন রয়েছে। সুস্মিতা ম্যাম, আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। ঠিক না 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 ঠিক এই জায়গাটাতেই আমার একটা প্রশ্ন রয়েছে। একসময় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে তিনি একেবারে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে হিসেবে দেখতে চান। প্রশ্ন উঠছে, এখন আপনি একদমই আলাদা কথা বলছেন, তাহলে শুধুমাত্র বিজেপিতে যোগদান করছে এরকম কারণের জন্যই নাকি কংগ্রেসে যোগদান করলেও এটা বলতেন, কোনটা? না না, কংগ্রেসে যোগদান করলেও তো অধীর চৌধুরী বলেছেন যে আমরা আহ্বান জানাচ্ছি উনি কংগ্রেসে যোগদান করুন, এইটা আমি পার্সোনাল মতামত বলছি। আজকে কিন্তু উনি যেইভাবে সব দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হচ্ছিলেন, রাজনৈতিক জগতে ঢুকে গেলে কিন্তু সেই রাজনৈতিক একটা বাইন্ডিং থাকে যে আমি আমার দল এইটা করলো কিন্তু আমি সমালোচনা করতে পারবো না ওকে, এই জায়গাটায় কিন্তু একটা বাইন্ডিংস এর মধ্যে উনি এসে যাচ্ছে। কিন্তু ওনার মতো ভালো লোকেরা যদি রাজনীতিতে আসে
করছি সাধারণ মানুষ, সেই জায়গায় কিন্তু হয়তো আবার একটা নতুন আলোর দিশাও দেখা যেতে পারে, হয়তো ওনাকে দেখে অনেক ভালো ভালো মানুষ উদ্বুদ্ধ হয়ে আবার রাজনীতিতে যোগদান করতে পারে। দুটো দিকই আছে, আমি যেটা আলোচনা করছিলাম সেটা কংগ্রেসে আসুক, বিজেপিতে আসুক, সিপিএম এ আসুক, সেটা ইমেটেরিয়াল। মেটেরিয়ালটা হচ্ছে এইটা, উনি রাজনৈতিক জগতে আসছে এবং সেই জায়গায় এই বাইন্ডিংস গুলো ওনার থাকবে। ওখানে যেমন কিছু বাইন্ডিংস ছিল, এখানেও কিছু বাইন্ডিংস থাকবে। আর এখানের বাইন্ডিংসটা আমার মনে হয় ওনার ভাবনা চিন্তার প্রসারটাকে অনেক সংকুলন করে দেবে, অনেক সংকুচিত করে দেবে। বেশ 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 বেশ, এই বিষয় নিয়ে একেবারে কাকুলি ঘোষ স্যার কি বলেছে একবার শোনাবো, তারপর রুমি ম্যাম আপনার কাছে আসবো, শোনাবো। না না, আমি একটা আচ্ছা সেটা বাইট শুনি আপনার কাছে আসছি, প্লিজ কাকুলি ঘোষ স্যার কি বলেছে এই বিষয়ে শোনাবো। আপনাদের শুনলাম কাকুলি ঘোষ সুস্থিতার এই বিষয়ে ঠিক কি বলেছে, একেবারে রুবি ম্যাম যা বলছিলেন আপনি কন্টিনিউ করুন। এই বক্তব্যতে তৃণমূলের নগ্ন চেহারাটা বেরিয়ে আসলো, যে তৃণমূল কিভাবে হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি করে, কিভাবে বাইনারি একটা ভীষণ তৈরি করার চেষ্টা করছে বাংলার বুকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যেই যেই তাস তারা এই হিন্দু মুসলমানের তাস দিয়ে তারা মনে করছে তারা লোকসভাতে উত্তীর্ণ হবে, খুব ভুল ধারণা। মানুষ এই মানে এই সংকুলন চিন্তা ভাবনা থেকে বেরিয়ে মানুষ কিন্তু এখন বৃহত্তর চিন্তা ভাবনার দিকে এগিয়ে গেছে। শিক্ষা স্বাস্থ্য রুটি রুজি এর কথা চিন্তা করছে মানুষ, অন্ন বস্ত্র বাসস্থান তার ডেলি তার প্রয়োজন, তার কি খাবে কি পড়বে, তার শিক্ষা কোথায় তার স্বাস্থ্য কোথায় তার চিন্তা নেই। আজকে হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি করা হচ্ছে, আজকে এই জায়গাটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। ম্যাডাম আপনার অনেক আগের একটা কথার আমি একটু জবাব দিই, আমার হাইকোর্টে প্র্যাকটিস 34 বছর হয়ে গেল, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কাজ করেছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি, উনি এখনো যেহেতু কাকলি ঘোষ আর অবশ্য ডাক্তার ম্যাডাম, কিন্তু আমার মনে হচ্ছে না ওনার শিক্ষা দীক্ষা খুব আছে, কারণ উনি বলছেন যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অলরেডি পদত্যাগ করেছেন, না করেননি, উনি আজকে কোর্টে গেছিলেন ওনার কিছু মামলা যেগুলো পাঠার আছে সেগুলো অ্যাসাইন করাতে, সেটা উনি করেছেন, উনি পদত্যাগটা করবেন কালকে, সেটা একটু দয়া করে আপনারা কাকলি ঘোষদারকে জানিয়ে দেবেন। আর আপনি ঠিকই বলেছেন ওরা হিন্দু মুসলমান তাসটা ওরাই খেলে, আর এসএস মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরএসএস কবে হলেন আমরা তো জানতাম উনি। আরে শুনুন, এই কাকলি ঘোষদার হচ্ছে সেই ব্যক্তি যিনি কিনা পাসপোর্টে ধর্ষণকারীকে বলেছিলেন যে তার খদ্দেরের সাথে টাকা নিয়ে সমস্যা হয়েছে তাই জন্য তাকে ধর্ষণ করেছে, আর তিনি আবার ধর্ষণের কথা বলে তার মুখে মানায় না। এরা ভোটের রাজনীতি করতে নেমেছে, নোংরা ভোটের রাজনীতি ছাড়া এদের মাথায় কিছু নেই। কতটা মানুষকে ঠকিয়ে মানুষকে বঞ্চিত করে মানুষের নগ্নতাকে সমাজের বুকে স্থাপন করে কিভাবে তারা ভোট আদায় করবে তার চিন্তা না। আমি একটু মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলছিলাম, উনি কালকে সকাল 10টার সময় 3টে চিঠি দেবেন, একটা চিঠি দেবেন রাষ্ট্রপতি ম্যাডামকে, মাননীয় রাষ্ট্রপতিকে, কেননা রাষ্ট্রপতি হচ্ছে ওনাদের অ্যাপয়েন্টিং অথরিটি জাজেদের, আরেকটা উনি চিঠি দেবেন জাস্টিস সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে, এটা একটা প্রোটোকল, আরেকটা লাস্ট চিঠিটা যেটা উনি দেবেন সেটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে, এটাও প্রোটোকল। আর আপনি আপনাকে ম্যাডাম একটা কথা বলি, যে দুর্নীতি বলছেন না যে তাকেও দুর্নীতি মেনে নিতে হবে, অভিজিৎ গাঙ্গুলিকে এত বছর ধরে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আমাদের সঙ্গে প্র্যাকটিসও করেছেন এবং তাকে আমরা যতটুকু চিনি যতটুকু দেখেছি, উনি যে দলে যাবেন আমি জানি না উনি কোন দলে যাবেন, যে দলে যাবেন সে দলের যদি এতটুকু দুর্নীতি দেখেন উনি কিন্তু সঙ্গে সঙ্গে সে দলত্যাগ করে ওনাকে দল থেকে বেরিয়ে যেতে হবে, কারণ উনি পারবেন না। উনি যদি উনি নেচারে যেই রকম মানুষ, উনি যেরকম অনেস্ট পারসন, উনি যেমন সত্য কথা বলতে ভালোবাসেন এবং সত্যের জন্য লড়াই করতে ভালোবাসেন, উনি রাজনৈতিক দলে কতদিন টিকে থাকতে পারবেন এটা একটা সত্যি প্রশ্নের বিষয়। এটা আমি একদম অ্যাজ আ হিউম্যান বিং আমি কথাটা বললাম, বেশ আমি 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 ওই শ্রেণীর দিকে আসছি, আমি হিউম্যান বিং হিসেবেই বললাম, বেশ বেশ আমি ওই শ্রেণীর দিকে আসছি, কতদিন প্লিজ প্লিজ
আমি আমি শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসা নিয়ে শুধু এটুকুই বলতে চাই যে আশা করছি উনি একজন অত্যন্ত শিক্ষিত মানুষ এবং অত্যন্ত বিচক্ষণ, এবং উনি পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্তটা নেবেন। আশা করছি উনি বিচক্ষণ মানুষ, এই কারণেই বলছি। কারণ আমি আমি শুধু দুটো উদাহরণ দেব যে পশ্চিমবঙ্গে আজকে 2022 সালে যারা টেট পরীক্ষা দিয়েছিলেন তাদের এখনও নিয়োগ হয়নি, সেই নিয়ে চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন, এবং এই চাকরি প্রার্থীদের জন্যই অভিজিৎ গাঙ্গুলি অনেক দিন ধরে লড়াই করেছেন তার জুরিসডিকশনের জায়গায়। এবার আমি দ্বিতীয় উদাহরণ দেব যে বিজেপির শাসিত যে উত্তরপ্রদেশ রয়েছে সেখানে দুই পদের বিএসসি নিয়োগ বাতিল হয়েছে, এবং যেই কারণে একজন মাত্র 24 বছর বয়সের তরুণী তিনি সুইসাইড করেছেন। এই একই রকমের চিত্র, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বিজেপি শাসিত এলাকা দুই জায়গায় একই রকমের চিত্র দেখা যাচ্ছে। তারপর উনি কোন দলে যোগ দেবেন সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, এবং আশা করব যে তিনি যে লড়াইটা এই রাজ্যের বুকে বসে দিনের পর দিন করে গেছেন তার চেয়ারে বসে, তিনি সেই লড়াইটা উনি করে যাবেন। এবং আমরা আপনার কাছে একটাই প্রশ্ন রাখবো, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের থেকে তার এই আইনি সব কিছু শেখা তিনিই বলেছেন, প্রশ্ন উঠছে যদি এখন বামফ্রন্টে না গিয়ে বিজেপিতে যায় তার জন্যই কি আপনাদের এত গাত্রদাহ? না দেখুন, বামফ্রন্টে না গিয়ে বিজেপিতে যাবেন না কংগ্রেসে যাবেন না তৃণমূলে যাবেন এটা তো তিনি ঘোষণা করেননি এখনো, উনি তো ঘোষণা করবেন কালকে। আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে উনি বিজেপিতে যাবেন, বা বিজেপির নেতারা হয়তো অ্যাজিউম করে নিচ্ছে যে সে বিজেপিতে যাবে, সেটা নাও হতে পারে। উনি কি করবেন তার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয় নিয়ে চর্চার আমার মনে হয় না যে এক্ষুনি দাঁড়িয়ে কোনো প্রয়োজন আছে। এই বিষয়টা হয়তো কালকে 1:30 পর আলোচনা করলে অনেক বেশি ভালো হয়। বেশ বেশ, আমি 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 রুদ্রাঙ্কুর কাছে আসবো। রুদ্রাঙ্ক, মাঝখানে কিছু সময় তুমি ছিলে না, একেবারে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, প্রশ্ন উঠছে বারবার করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্টেপ নিয়ে, আগামীকাল তিনি যা বলবেন তার দিকে সবাই তাকিয়ে রয়েছে, কিন্তু কাকলি ঘোষ দস্তিদার যে ভাষায় আক্রমণ করেছেন মনে হয় যে এটা রাজনৈতিক ভাষা। রুদ্রাঙ্ক, বিষয়টা হচ্ছে দেখুন, অভিজিৎ বাবুর হচ্ছে যে বিষয়টা ছিল, উনি যা যা মানে উনি রায় দিয়েছেন বা উনি যা যা দিয়েছেন সে প্রত্যেকটা জিনিস মানে সুপ্রিম কোর্টে গিয়ে ওটা নাকচ হয়েছে, উনি ওটা মানে কিছু করার ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বারবার বলে এসেছি যে এখানে কোনো না কোনো একদিক থেকে তৃণমূলকে কোণঠাসা করা এবং কোনো একটা দলকে মানে মদত দেওয়ার এখানে কিছু একটা বিষয় চলছিল, তো সেখানে দাঁড়িয়ে কালকে এটা দেখবেন সত্যি হয়ে যাবে এবং এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে যে এখানে তৃণমূল কংগ্রেসের বারবার করা অভিযোগটা কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে সত্যি। আর উনি একটু আগে যদি বললেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি যেখানে কোনো দলের দুর্নীতি দেখে তাহলে সেখানে যাবে না, তাহলে তো প্রথম কথা শুভেন্দু অধিকারীকে দেখে তো বিজেপিতে কোনোদিন যাবেই না। আবার আমি যদি বলি যে সিপিএম এর কথা, সিপিএম যে এত বড় বড় কথা বলছে বামফ্রন্টের সরকার, সে তো 34 বছর বাংলার মানুষ দেখেছে, না হলে আজকে কি আর রসগোল্লার শূন্যের হাড়ি নিয়ে ঘুরতে হতো? তো বিষয়টা এটা কথা না, কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে ছিল, আছে, মানুষের সাথে কতটা ছিল সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কাকলি ঘোষ দস্তিদারের মুখের ভাষা থেকে শুরু করে মমতা ব্যানার্জি কতদিন ধরে মানুষের কাছে ছিল সেটা দেখা যাচ্ছে। বামফ্রন্টের নেতা মন্ত্রীরা ছিল বলে এই পশ্চিমবঙ্গটা চলছে আমি সবাইকে থামাচ্ছি, আমাকে প্রশ্ন করতে দিন প্লিজ। ম্যাম 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 প্লিজ, ঐশ্বরী দি প্লিজ, আমি এখানে সবাইকে থামাচ্ছি। একেবারে কুণাল ঘোষ, আমি আমি এরকম এইভাবে করলে কারো কথা কেউ শুনতে পারবেন না। আমার রুদ্রাঙ্কুর কাছে প্রশ্ন রয়েছে, রুদ্রাঙ্কু আমার কথা শোনা যাচ্ছে? রুদ্রাঙ্ক, আমি আমি এখানে সকলকে থামাচ্ছি প্লিজ প্লিজ, আপনারা অনলাইনে রয়েছেন প্লিজ প্লিজ, না না না, এইভাবে এইভাবে ডিবেট করা অসুবিধা হয়ে যাবে প্লিজ, না আমি এখানে সকলকে থামাবো। আমার রুদ্রাঙ্কুর কাছে প্রশ্ন রয়েছে, না প্লিজ কারো কথা আমার মনে হয় না এখনো পর্যন্ত যারা যারা কথা বললেন আমার আমি আশা রাখবো যে কারো কথাই কেউ শুনতে পারনি। এইভাবে কেওয়াস করলে কারো কথা কেউ শুনতে পাবেন না। আমার প্রশ্ন রুদ্রাঙ্কুর কাছে আছে। রুদ্রাঙ্ক, বারবার তুমি গতকালও বলেছো আজও বলছো যে কোন ঠাসা করবার চেষ্টা চলছে বিজেপির পক্ষ থেকে, আমার প্রশ্ন হচ্ছে তোমরাই তো বলছো যে বিজেপি
একেবারে ধরাশায়ী হয়ে যাবে বাংলায়, তাহলে তোমাদের কোণঠাসা করছে কি করে? আমি তো ওটাই বলছি, আমি আগেও বলেছি আবারও বলছি, এটা খুব খুব ভালো কথা যে আগে বলেছিল যে আপকি বার 200 বার ওই 77 গাড়ি আটকে গেছিল, আবার নাকি বলছে 42-এ 42। আমি বলছি শুনুন, ওই 12-র উপরও যেতে পারবে কিনা আমার সন্দেহ আছে। কারণ কি বলুন তো, গরিব মানুষের কাছে কি বলবে কি এরা যে দিদি মা আপনার 450 গ্যাসটা আজকে 1000 টাকা করে দিয়েছি, যে তেলটা 100 টাকার থেকে অনেক কম দাম ছিল সেটা 100 টাকার উপরে করে দিয়েছি, আর 5 বছর থাকলে ওটা 200 টাকা করে দিতে পারি, আপনারা কিছু বলতে পারবেন না। তো এই হয়ে গেছে বিজেপির অবস্থা। আমাদের আমি সকলকে থামাচ্ছি, আমি অরিত্র বাবুর কাছে আমি সকলকে থামাচ্ছি। এইভাবে করলে আপনারা বুঝতেই পারছেন না, প্লিজ একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করছেন না, আপনারা অনলাইনে রয়েছেন, কারো কথা কেউ শুনতে পাবেন না এইভাবে বললে। আমি সবাইকে বলার সুযোগ দিচ্ছি, আমি অরিত্রবাবুর কাছে আসবো। অরিত্রবাবু আপনি সমর্থন না, প্লিজ না, প্লিজ না, আমি সকলকেই বলছি, আমি সকলের উদ্দেশ্যে বলেছি, আপনারা প্রত্যেকেই আমার সম্মানীয় গেস্ট, আমি অরিত্রবাবুর কাছে আসবো। অরিত্রবাবু, রুদ্রাঙ্কুর কথাকে আপনি সাপোর্ট করেন? বুঝতে পারছেন তো, মানে কোনো জায়গাতে এত কেওয়াস হচ্ছে, কারো কথা ঠিকভাবে পৌঁছচ্ছেও না। রুদ্রাঙ্ক একেবারে যেটা বলছেন যে বিজেপি এক প্রকার কোণঠাসা করবার চেষ্টা করছে তৃণমূলকে, সমর্থন করেন? তখন তো দেখুন আমাদের মানে আইনজীবী ম্যাডাম রয়েছেন, ভালো করেই জানেন যে লতে সবসময় একটা কনক্লুশন ডিরাইভ হয়ে গেলে সেখান থেকে আমাদের একটা অ্যাসাম্পশন বেরিয়ে আসে। এবার যদি দেখা যায় যে বিচারপতি বিজেপিতে চলে গেলে তখন তো একটা দুর্বল পয়েন্ট খানিকটা এক্সপোজ হয়ে যাবে, যে তাহলে কারণ উনি তো হঠাৎ করে ঘুম থেকে উঠে বিজেপি হব এরকম ভেবে চলে যাবেন না, নিশ্চয়ই ওনার মাথায় আগে থেকে একটা চিন্তা ভাবনা ছিল যে আমি কোনো একটা আদর্শে বিশ্বাস করি বা কিছু। তখন না একটা প্রশ্ন আসতেই পারে যে সেই ব্যক্তিগত প্রেজুডিসেস থেকেই কি জাজমেন্ট গুলো খানিকটা বায়াস হয়ে গেল, এইটা একটা মানে সন্দেহের প্রশ্ন তো থাকবেই, সেইটা তো এখন মানে পলিটিক্যাল এক্সপার্টরা তারা বলতে পারবেন কতটা সত্যি কতটা মিথ্যা। এখন দেখা যাক, কালকে দেখাটা খুব ভাইটাল আমাদের কাছে যে বিচারপতি আসলে কি করেন তার রাজনৈতিক ক্যারিয়ারে। বেশ, আমি একেবারে সুস্মিতা ম্যামের কাছে আসবো। ম্যাম, গতকাল সন্দীপা ম্যাম আমাদের সঙ্গে ছিলেন, তিনি বলেছিলেন যে কুণাল ঘোষকে কেন এখনও শোকজ করা হচ্ছে না তৃণমূলের পক্ষ থেকে, তৃণমূল ইতিমধ্যেই শোকজ করে দিয়েছেন, কি বলবেন সেই বিষয়ে? ছিল সেটা হবে কেন, আমরা তো বলতাম এরকম মানে হেসেও বলতাম না হেসেও বলতাম যে কুণাল ঘোষ দায়িত্ব নিয়ে দলটাকে তুলে দেওয়ার ব্যবস্থা করছে তৃণমূল কংগ্রেসটা। এখন দেখুন ব্যাপারটা হচ্ছে, আজকে যেইভাবে উনি সুদীপ বন্দ্যোপাধ্যায় দিকে আঙ্গুল তুলেছেন, একদম এই একটা জায়গায় আমরা সব জায়গায় কুণাল ঘোষকে সমালোচনা করি, জেল খাটা আসামি বলি, কুণাল ঘোষকে বলি কুণাল ঘোষ ক্রিমিনাল, সারদার সাথে যুক্ত ছিলেন, কুণাল ঘোষ বলেছিলেন মমতা ব্যানার্জি সবচেয়ে বড় বেনিফিশিয়ারি সারদা থেকে, সেই লোকটি আবার তাদের মুখপাত্র। কিন্তু একটা জায়গায় বলবো কুণাল ঘোষ একদম সঠিক মানে কথা বলেছেন, সেটা হচ্ছে এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি লোকসভার তাদের নেতা ছিলেন, এই তার সাথে বিজেপির যোগাযোগ আছে, বিজেপির সাথে কোনো কানেকশন আছে। কারণ আমরা যখন বারংবার বলেছিলাম, আজকে বিরোধী দল হিসাবে তৃণমূল চিৎকার করে বলছে আমরা একমাত্র বিজেপি বিরোধী, আমরা একমাত্র বিজেপির অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করি, তাই 69 বিলে সংসদে তারা কোনো ভোটাভুটিতে অংশ না গ্রহণ করে তাদের সাংসদরা বেরিয়ে গেছিল তাদের সংসদ থেকে বয়কট করে। তার মানে এইটা যে বিজেপির সাথে একটা সোকল আন্ডারস্ট্যান্ডিং, এটা যখন সেদিনকে আমরা আঙ্গুল তুলে চিৎকার করে বলেছিলাম সেদিনকে কংগ্রেস খুব খারাপ হয়ে গেছিল, আজকে কিন্তু সেটা কুণাল ঘোষের বক্তব্যের মাধ্যমে সেটা প্রমাণিত হয়ে গেল যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপির একটা তলায় তলায় কোনো যোগাযোগ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের দল তাকে শোকজ করবে কি করবে না, এটা টোটালি তাদের ব্যাপার, সুতরাং আমি সেখানে কোনো মতামত দেবো না। কিন্তু আমরা সেদিন আঙ্গুল তুলে যে কথাটা বলেছিলাম সেটা উনি প্রমাণ করেছেন। বেশ, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, আমি সকলকে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো একেবারে এই যাবতীয় বিষয় নিয়ে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তাপস রায়, এই দুইয়ের বিষয়ে আপনাদের মন্তব্য একেবারে শর্টে জানার চেষ্টা করবো, কেউ কাউকে ইন্টারাপ্ট করবেন না। আমি প্রথমেই সুযোগ দেবো রুদ্রাঙ্ককে। রুদ্রাঙ্ক, তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন।
দেখুন, তাপসবাবু অনেক পুরনো লিডার এবং উনি কংগ্রেস করেছেন আগাগোড়ায়। আজকে এই ভোটের আগে 15 দিনের 15 দিন যখন ভোট আসতে বাকি, সেখানে দাঁড়িয়ে ওনার কি হলো, আজকে উনি মতবাদগুলো দিচ্ছেন এবং সন্দেশকালীনই ওনার যে মতবাদটা সেটার আমি বলতে চাই যে 1 মাস আগে যে ঘটনাটা ঘটে গেছে, 1 মাস পরে আজকে 15 দিনের মানে যেখানে ভোট আসছে 15 দিন, সেখানে ওনার মাথায় কথাটা কেন আসলো আমি জানি না। আর উনি যদি বিজেপিতে যায় তো বিজেপি উনি দলটা কিভাবে করবেন একজন কংগ্রেস এত পুরনো কর্মী হয়ে, আমার জানা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে গাঙ্গুলি, জাস্টিস গাঙ্গুলির কথা আমি যদি বলতে চাই, ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি যে আমরা বলে গেছি উনি কোনো একটা দলকে সাপোর্ট করে যাচ্ছে এবং তৃণমূলের এগেনস্টে উনি প্রত্যেকটা কাজ করে যাচ্ছেন, কিন্তু সেটা হাইকোর্টে গিয়ে ধাক্কা খাচ্ছেন, সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খেয়েছেন। মেন কথা হচ্ছে এটা কালকে দুপুরবেলায় বোঝা যাবে যে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলা কথাটা প্রতিষ্ঠা পাবে কালকে। আপনারা দেখুন কালকে দুপুরবেলায় প্রতিষ্ঠা পাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বারবার বলে গেছিল যে বারবার তৃণমূলকে কোন ঠাসা করার চেষ্টা হচ্ছে কিন্তু করতে পারছে না, সেটা প্রতিষ্ঠা পাবে কালকে। বেশ, একেবারে নির্ধারিত সময়ের আগেই আপনি শেষ করেছেন। এবার চলে যাবো একেবারে রুবি ম্যামের কাছে। রুবি ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। তাপস রায় সম্বন্ধে তো আমি বললাম, ওটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কোথায় যাবেন, কি করবেন, কেন যাবেন, কে চুরি করেছে বলে ওনার রাগ হয়েছে, কে ওনাকে সাপোর্ট করেনি বলে ওনার রাগ হয়েছে, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত দলমতের ব্যাপার। ওনার দল ওনার পাশে দাঁড়ায়নি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে, এটা তাদের ব্যাপার। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির কোনো ভেতরে ভেতরে যোগ আছে সেটা তো আমি স্বীকার করতে রাজি নই, কেননা ওপরে ওপরে অবশ্যই যোগ আছে। তিনি একজন সাংসদ, তিনি পার্লামেন্টে যান এবং দিল্লিতে ওনাকে থাকতে হয় যেহেতু উনি ওখানকার মুখপাত্র, কাজে যোগ তো সেক্ষেত্রে একটা তো বিরোধিতার যোগ তো থাকবে। আর আমি এবার আসি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যাপারে। আমি চুরি করব, আমাকে চুরি করে আমি চোর এই কথাটা যদি কোনো মাননীয় বিচারপতি বলেন তখন তিনি একটা দলকে কোণঠাসা করছেন বা একটা দলের বিরুদ্ধে কাজ করছেন বা অন্য দলের হয়ে কাজ করছেন, এইটা একেবারেই হাস্যকর ছেলে মানুষই। উনি যা করেছেন ওনার আইনের ক্ষমতার মধ্যে করেছেন, আর উনি ওনারা ছিল অগস্ট মাসে, ওনার 10ই অগস্ট ওনার রিটায়ারমেন্ট ছিল, এর মধ্যে উনি লেখালতে আর বিশেষ কিছু করতেও পারবেন না। দেখুন, তাপস রায়ের কথা বলতে গেলে তাপস রায় বহুদিনের পুরনো লোক, আমাদের কংগ্রেসটা করতেন এক সময়, দীর্ঘদিন ধরে কংগ্রেসটা করেছেন। উনি যদি বিজেপিতে যান, সত্যি আমারও এটা প্রশ্ন রপ্তাঙ্কুরের মতো যে কি করে উনি ওখানে বিজেপিতে দলটা করবে না আমার জানা নেই। তবে একটা কথা আমি জানি, উনি দলের কাছে ভীষণ বিপ্রায়, উনি কোনোদিনও মন্ত্রী হতে পারেননি। উনি লাস্ট আশা করেছিলেন হয়তো নর্থ কলকাতার সিটটা পাবেন, সেই সিটটা উনি যখন পেলেন না দেখলেন, তখনই হয়তো উনি এই সিদ্ধান্ত নিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে তার একটা দীর্ঘদিনের লড়াই, ভিতরে ভিতরে লড়াই তার একটা ছিল এবং সেটা এখন প্রকাশ্যে চলে এসেছে, এবং তারপরে তার বাড়িতে যে ইডির যে তদন্ত, এখন সেই ইডির তদন্তের হাত থেকে বাঁচার জন্য তিনি বিজেপিতে যাচ্ছেন, নাকি তিনি দলের কাছে বিপ্রায় বলে তিনি বিজেপিতে যাচ্ছেন, টোটালটাই একটা মানে আমরা অ্যাজুম করে বলছি, আমাদের কাছে সেরকম কোনো প্রমাণ নেই। যখন তিনি পদক্ষেপটা নেবেন তখন বলতে চাই যে তিনি কেন কি করলেন। আর সবচেয়ে শেষে আমি বলবো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা, আমি ওনাকে সবসময় বলি ওনার উনি রাজনৈতিক জগতে পদার্পণ করেছেন, ওনার ইচ্ছে মতো উনি করলেন, তৃণমূল তাকে প্রভাব করলো জানা নেই, কিন্তু একটা কথা শুধু বলবো যে সততা, যে সততার প্রতিমূর্তি হিসাবে তিনি সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, আগামী দিনেও তার এই প্রতিরূপটা যাতে তিনি ছবিটা বজায় রাখেন। বেশ বেশ, আমি ঐশ্বরীর কাছে আসবো। ঐশ্বরী, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। যেটা বলবো যে প্রথমেই ওই ওপরে ওপরে ভেতরে ভেতরে কি বলতে পারবো না, তৃণমূল আর বিজেপির চারিদিক দিয়ে যোগাযোগ রয়েছে এবং দুটো দল আসলে একটাই দল। আর ওই তাপস রায়ের বিষয়ে বলার মতো কিছুই নেই, উনি কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপিতে যাবেন, এটা একটা নতুন ট্রেন্ড হয়ে গেছে যে দল থেকে ও দলে যাওয়া। আর ওনার এই মন খারাপ টন খারাপের ব্যাপার আসলে কিছুই না, নিশ্চয়ই ওই মমতা ব্যানার্জির ভাষাতেই বলতে গেলে নিশ্চয়ই পার্সেন্টেজ হয়তো ঠিকমতো যায়নি কালীঘাটে, তাই জন্য তার সাথে কোনো যোগাযোগ করেনি, কিন্তু শাহজাহান ঠিকমতো পাঠিয়েছিলেন
ইন্ডিপেন্ডেন্ট, তাই শাহজাহানের পেছনে উনি দাঁড়িয়েছিলেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পেছনে দাঁড়িয়েছিলেন। তাই এই নিয়ে আলোচনা করাটাই হচ্ছে বৃথা আলোচনা করা, কারণ তৃণমূলের দুর্নীতির কথা বলে শেষ করা যাবে না। এক ঘন্টা কেন, এক মিনিট কেন, ঘন্টার পর ঘন্টা বলে শেষ করা যাবে না। আর ওই তৃণমূল আর বিজেপির বাইনারি তো সমান, যে তৃণমূল থেকে বিজেপিতে যাবে, ইডি সিবিআই ডাকলে, এটা একটু আগে বললাম। আর জাস্টিস গাঙ্গুলির বিষয়ে বলার কিছুই নেই, উনি বেলা দেড়টার পর জানা যাবে জাস্টিস গাঙ্গুলি কী হবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে আজকে যে কুণাল ঘোষকে তৃণমূলের শোকজ, আর ওই শৃঙ্খলা কমিটি মানে যে কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতারা হয়, সেই তৃণমূলের শোকজ আর ওই শৃঙ্খলা নিয়ে আমরা মাথা ঘামাই না। আমি একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, এবার অরিত্রবাবুকে সুযোগ দেবো। অরিত্রবাবু, আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলো। দেখুন, আমি রাজনীতিবিদ যেহেতু নই, ফলে রাজনীতির সমীকরণ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু তাপস রায় যে অঞ্চলের লিডার ছিলেন বড়নগরে, সেইখানে আমার নিজের মামার বাড়ি, তো সেই হিসেবে আমি এটুকু দেখেছি সামনে থেকে যে ওই এলাকায় কিন্তু কাজ হয়েছে। এবার ওনার ভিতরে কতটা দুর্নীতি আছে, উনি কতটা কোথা থেকে কি কাঠমানি নিয়েছেন, সেটা তো আমি ওনার অফিসের গল্প তো বলতে পারবো না, কিন্তু বাইরে থেকে একটা নাগরিক হিসেবে দেখেছি বড়নগরে আমার অঞ্চলে অন্তত সেই জায়গাটায় কাজ হয়েছে, আমরা কাজটা দেখতে পেয়েছি। এবার উনি অন্য কোন দলে যাবেন কিনা সেটা কি ব্যাপার আছে, সেটা দলের নানা রকম অঙ্কের ব্যাপার, তার মধ্যে আমি ঢুকছি না। জাস্টিসকে নিয়ে যেটা বলার, যে আমি সবসময় এক্সপেক্ট করি যে বিভিন্ন দলের শিক্ষিত মানুষজনরা এবং যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট তারা রাজনীতিতে আসুন, এবং তাহলেই রাজনীতিটা অনেক এফিশিয়েন্ট হবে এবং অনেক দেশের জন্য ডেমোক্রেসিটা অনেক প্রোডাক্টিভ হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এত বেনজল ঢুকে যায় যারা পার্লামেন্টে যায় না, কোনো ভোটে পার্টিসিপেট করেন না, সেই জিনিসগুলোর জায়গায় যদি বিচারপতির মতো ভালো লোক যদি রাজনীতিতে আসে, যে দলেই আসুক, তার যদি একটা প্রোডাক্টিভ কন্ট্রিবিউশন আমাদের ডেমোক্রেটিক স্ট্রাকচারের মধ্যে লেজিসলেশনে থাকে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেদিকে নজর থাকবে এবং নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। আর এরকমই টান টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যা ৭টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। এক কথায় অঞ্জলে নমস্কার।